শিলিগুড়ির নিষিদ্ধ গলিত অসম চিউরির উচুপনি, দরিদ্রতার সুযোগ লৈ শিলিগুড়িত বিক্রী অসমৰ যুবতী মহিলা, রঙিয়া বাক্সা নলবাৰী চিৰাঙৰ যুবতী বিক্রী বহিরাজ্য, রঙিন সপোনৰ প্রলোভনেৰে নারী দেহ ব্যবসায়ীর চা। শিলিগুড়ি আরক্ষী উল্লেখ করা মতে এই এলাকাত প্রায় 50% অসমীয়া যুবতী কিশোরী আবদ্ধ হয়ে আছে, আর আরক্ষীয়ে যাকালি এগারী যুবতীক এই রেড লাইট এরিয়ার পর উদ্ধার করেছে। বিয়ার প্রলোভন, চাকরির প্রলোভনেৰে বিক্রী যুবতী, এতিয়া বহিরাজ্যত অসমৰ যুবতী মহিলাক বিক্রী করাতো তেনে সাধারণ ঘটনা। বিগত বছরের পিছত বছর ধরে অসাধু নারী দেহ ব্যবসায়ী চক্রয় একো একোগৰাকী দরিদ্র ঘরের যুবতীক চাকরি অথবা বিয়া পতার প্রলোভনেরে বহিরাজ্যত বিক্রী করে আহিছে। আর এবার রঙিয়ার পৰা এগৰাকী মহিলা তিনি বছরিয়া পুত্রর সৈতে নিখোঁজ হওয়ার পিছত পোহরলৈ আহিল চাঞ্চল্যকর তথ্য। এয়া শিলিগুড়ির বিবেকানন্দ রোডর অন্ধকার গলি। এই শিলিগুড়ির বিবেকানন্দ রোডর অন্ধকার গলিতেই মাত্র কেই হাজারমান টাকাত এইগৰাকী মহিলা সন্তানের সৈতে বিক্রী করে দিছিল গুৱাহাটীর হেদায়তপুরের আন এগৰাকী মহিলাই। পেশাত পান দোকানী, গুৱাহাটীর হেদায়তপুরের প্রায় নারী দেহ ব্যবসায়ী মহিলাগৰাকীর। কামরূপ আরক্ষীয়ে লাভ করা এক তথ্যর ভিত্তিতেই শিলিগুড়িত সন্ধান ওলাল তিনি মাস পূর্বেই নিখোঁজ হওয়া এইগৰাকী মহিলার। আর তার পিছত শিলিগুড়ির এই বিবেকানন্দ রোডর অন্ধকার গলিত উপস্থিত হল রঙিয়া আরক্ষী। আমি অসমৰপৰা গলো শিলিগুড়ি থকা গম পাই খালমারা আউটপোস্টত, আমি তারলৈ গলো। তারপর তাত গৈ গম পালো আর তাই স্টেট রুমত রাখিছে। আরক্ষীর লগে লগে শিলিগুড়ির এই অন্ধকার গলিত উপস্থিত হয়েছিল ডিওয়াই 365-ৰ সাংবাদিকর দল। সাংবাদিকর ক্যামেরাও আক্রমণ করবলে উদ্যত হয়েছিল একাংশ লোকে। পিছে পশ্চিমবঙ্গ আরক্ষীর সহযোগতেই অন্ধকার গলির পৰা মাতৃপুত্রক উদ্ধার রঙিয়া আরক্ষীর। ইয়ার পৰা লৈ গেছে, লৈ লৈ গেলে মোক বিক্রি করে দিছে। পয়সাটা গুণ পয়সাটা যে গুণিছে না মোর আগত, মই দেখা পাইছো 1000 টাকা 500 টাকা নিয়ে, 2000 আর 500, 2000 খালি 500 টাকা নিয়ে কিমান মান বহুত কিনি বিক্রি করি তো স্বামীর কাষৰ প্ৰায় এগৰাকী মহিলাক কিদৰে ফুচুলাই নি শিলিগুড়িত বিক্ৰী কৰাৰ সাহস গোটালে গুৱাহাটীৰ হেদায়তপুৰৰ পান দোকানী মহিলা জৈনব বেগমে, সেই প্ৰশ্নৰ উত্তৰ অৱশ্যে এতিয়াও ওলোৱা নাই। লক্ষণীয়ভাৱে কেৱল ৰঙিয়াৰ এই মহিলাগৰাকীয়ে নহয়, ইয়াৰ পূৰ্বেও কামৰূপ জিলাৰ ভিতৰুৱা অঞ্চলৰ উপৰিও চিৰাং, বাক্সা, নলবাৰীৰ এটা অংশকে ধৰি বহু স্থানৰ পৰা ফুচুলাই নি যুৱতী মহিলাক বিক্ৰী কৰি আহিছে নাৰী দেহ ব্যৱসায়ী চক্ৰই। দৰিদ্ৰতাৰ সুযোগ গ্ৰহণ কৰিয়ে একো একোটা পৰিয়ালৰ একো একোগৰাকী যুৱতী মহিলাক এনেকৈয়ে ফুচুলাই লৈ গৈ বিক্ৰী কৰি দিয়ে বহিৰাজ্যৰ অন্ধকাৰ বুলি। আৰু তাৰ এতিয়া সামান্য এটা উদাহৰণহে ৰঙিয়াৰ এই যুৱতী মহিলাগৰাকীৰ উদ্ধাৰৰ ঘটনা। শিলিগুড়িৰ পৰা হানিফ আলী, DY 365।